চলে এসছে আমার চার শিক্ষিকা দিদি। প্রথমে আছে প্রিয়াঙ্কা সাধু। নমস্কার, আমি রানাঘাট গভর্নমেন্ট কলেজের শিক্ষিকা, পলিটিক্যাল সায়েন্স। এরপরে আছে সুস্মিতা চক্রবর্তী। নমস্কার, আমি মধ্যমগ্রাম থেকে আসছি, আমি সেন্ট মেরিজ টেকনিক্যাল ক্যাম্পাসে টিচার। এরপরে আছে চিত্রলেখা বক্সী। নমস্কার, কোথেকে এসছো? আমি বড়নগর ডান্ডব থেকে এসেছি, আমি নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমসিএ ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এরপরে আছে অর্পিতা মজুমদার। নমস্কার, আমি হলদিয়া থেকে আসছি, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমসিএ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই চার শিক্ষিকা দিদিদের নিয়ে শুরু করব আমাদের আজকের রাউন্ড লুটপাট। চলে এসছে তোমাদের খেলা। তোমরা ছাত্র ছাত্রীদের বলো ঠিক লক্ষ্যে পৌঁছতে, জীবনের লক্ষ্যে তারা যেন একদম ঠিক থাকে। আজকে দেখবো তোমাদের লক্ষ্য কেমন। চলে এসছে তিনটে ফুটবল, তিনটে সুযোগ থাকবে তোমাদের, প্রত্যেক বলের জন্য রয়েছে 5 পয়েন্ট। প্রিয়াঙ্কা, আচ্ছা রানাঘাট কলেজে তুমি কি প্রথম থেকেই পড়াচ্ছো? হ্যাঁ, প্রথম থেকেই। আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে 2010-এ। আচ্ছা, তারপরে এক্সাম হয়েছিল, এক্সামে কোয়ালিফাই করে আমি 2011-এ আমি ওখানে আছি। কেমন লাগছে পড়াতে? প্রথম প্রথম ভীষণ ভয় লাগতো, কারণ বুঝতাম না যে টেবিলের এপার আর ওপারের ডিফারেন্সটা কি। যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার ভীষণ ইচ্ছা ছিল, মানে আমার এক ম্যাম ছিলেন ইউনিভার্সিটিতে পড়াতে আসতেন, যখন আমার ভীষণ ইচ্ছা হতো যে ম্যাডামের মতো যদি কোনো দিন হতে পারি। তো আমার এই প্রফেশনে আসার জন্য ম্যাডামই ফার্স্ট অ্যান্ড লাস্ট ইন্সপিরেশন। তুমি তো এখন প্রফেসর, আগে তো ছাত্রী ছিলে। হ্যাঁ অবশ্যই। সেই সময় ছুটি কি করে কাটাতে? ছুটি কাটাতাম বলতে গ্রীষ্মের ছুটিটা তো ভীষণ এনজয় করতাম, একটা লং টার্মের ছুটি। আর স্কুল থেকে মানে ফেরার পথেই, মানে যেদিনকে লাস্ট ছুটি পড়তো সেদিনকে আমাদের ওই কিছু একটা সামার ভ্যাকেশনের কিছু একটা হোমটাস্ক থাকতো, প্রথম 3-4 দিনের মধ্যে সেই হোমটাস্কটা কমপ্লিট করার পরই, আর আমার মামার বাড়ি ভীষণ কাছে, ওই জন্য ঘুরতে যাওয়ার মধ্যে সেই গিয়ে থাকার ব্যাপারটা খুব একটা নেই, কিন্তু এদিক ওদিক ভীষণ। আর আমাদের চন্দননগরের মানে একটা খুব মেমোরেবল জায়গা আছে চন্দননগর স্ট্যান্ড, তো ওইখানে মোটামুটি মা না নিয়ে গেলেও একদিন অন্তরই প্রায় বন্ধুদের সাথে বেরোনো, আড্ডা দেওয়া, ফাস্টফুড খাওয়া ভীষণ আর কি। আচ্ছা, আর বাড়িতে বেসিক্যালি ছুটির সময় একদমই পড়তাম না, মানে একদম ভালো লাগতো না পড়তে। যদি কিছু টাস্ক বাকি থাকতো তাহলে আবার সেটা ওই ছুটির খুলবে খুলবে স্কুল, তার 4-5 দিন আগে থেকে একটু নিয়ে বসতে হতো, কারণ ভীষণ আমাদের টাস্ক আর কি ভীষণ দেখতো। ফুটবল খেলেছো কোনোদিনও? না, এখনো পর্যন্ত নয়। দেখা যাক কি হয়, চলে এসো। ভালো করে দেখে নাও টার্গেটটা, রেডি? কিক, চলো আরেকটা ট্রাই করো। ভালো করে ফোকাস করো, কিক। প্রিয়াঙ্কা, লাস্ট চান্স, ভালো করে দেখো, কিক। ইয়েস, 5 পয়েন্ট। সুস্মিতা, কতদিন ধরে এই টিচিং প্রফেশনের সঙ্গে জড়িত? লাস্ট 4 ইয়ার্স ধরে টিচিং প্রফেশনে। তো আমি গত 3 বছর আমি স্কুলে সার্ভিস করেছি, এরপরে আমি লাস্ট মানে এখনো 1 ইয়ার হয়নি যে আমি রিসেন্টলি কলেজে জয়েন করেছি। দুটোর ডিফারেন্স কী বলছো তুমি? স্কুলে যখন ছিলাম তখন পড়ানোটার উপরে আমাদের এমন একটা ইয়ে ছিল যে স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করতে হবে না, স্টুডেন্টরা নিজেরাই ক্লাসে প্রেজেন্ট থাকবে, তাদের কোয়েরি সলভ করা এবং আমাদের নিজেদের প্রেজেন্ট করাটাই মেন ছিল। কিন্তু কলেজে আসাতে একটা পুরো ডিফারেন্ট সিনারিও, আমরা কী করে ক্লাসটাকে ইন্টারেস্টিং করব, কত স্টুডেন্ট আমার ক্লাসে আসবে এবং কেন তারা অ্যাটেন্ড করবে সেই জায়গাটা একটা সবসময় সেটেল করতে হয়। যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াই আর আমি ইংলিশের টিচার,
ইয়ার তো যেহেতু ইংলিশটা ওদের মেইন সাবজেক্ট নয় কোর সাবজেক্টের থেকে বাইরে কিন্তু এদের ইংলিশটা এভরিডে ওদের লাগবে তো সেহেতু ওদেরকে এই জিনিসটার মধ্যে ইন্টারেস্ট আনা এবং কি করে সেটাকে ধরে রাখবে কি করে নিজেদেরকে প্রেজেন্ট করবে ওদের গ্রুমিং আপ থেকে শুরু করে সেই শেখানোটা আমার নিজেকে আগে নিজের কাছে চ্যালেঞ্জ রাখি যে নেক্সট দিন আমি কি ওদের কাছে প্রেজেন্ট করব ছোটবেলায় গরমের ছুটি কিভাবে কাটাতে हाँ गरम छुट्टी मैंने तो क्यों पढ़ा फाँकी देवा जाए एकदम बेसिकलि क्यों घूरते जाब क्यों बंधुदर समय काटब और पड़ार मध्य लोकालिटी मध्य प्रचुर बंधुबान्धव छो ता सबाई हमारे अड्डा किंबा तर को अड्डा दुपुर बेला बसे कार बाड़ आम पड़ब कार बाड़ जामरुल पार्बगलो के मेखे टेके खाब कोथाय कि सिनेमा देख कार बाड़ी नतून एक कम्पिटार एस सिनेमा देखते हैं तो यो हे छोटो बल्ले फुटबल खेलते ना তাহলে তোমারও প্রিয়াঙ্কার মতো ফার্স্ট এক্সপেরিয়েন্স একদম ও একটা পেরেছে আমি একটা পারবো না হতে পারে তুমি তিনটেই পারতে দেখা যাক কি হয় চলে এসো ভালো করে টার্গেট করে খেলো রেডি কিক মিস হয়ে গেল একটু আস্তে খেলো Second chance. Yes. 5 points. Kick. Three times with the actor. 5 points. চিত্রলেখা তুমি কতদিন ধরে প্রফেশনের সঙ্গে যুক্ত আমি টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছি টোটাল 12 বছর প্রথমে স্কুলে ছিলাম সায়েন্স টিচার হিসেবে আমি 11 12 এ সায়েন্স সাবজেক্ট পড়াতাম তারপরে দিল্লি পাবলিক স্কুলে ছিলাম কম্পিউটার টিচার হিসেবে তারপরে বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউট যেরকম ডোয়েকের একটা সেন্টার আছে সেটাও কলেজের মধ্যেই ছিল বাট ওটা মানে কলেজে পড়ানো হিসেবে নয় ওটা ডোয়েকের সেন্টারে আমি পড়াতাম তো তারপরে আমি কলেজ জয়েন করি মানে WBT আন্ডারে সেটা 7 বছর হয়ে গেছে তো কেমন লাগে তোমার পড়াতে আমি প্রথমে কোনোদিনও ভাবিনি ছোটবেলা থেকে একদম টিচিং প্রফেশনের ডেড এগেইনস্টে ছিলাম আমার মনে হতো টিচিং প্রফেশনটা খুব বোরিং একটা কাজ বছরের পর বছর ধরে টিচাররা কিভাবে একই জিনিস পড়িয়ে যাচ্ছে বোর লাগে না ওদের তো আমি ভাবতাম আমার একটা বেশ অফিস হবে ঝা চকচকে একটা টেবিল থাকবে ফোন থাকবে কম্পিউটার থাকবে এরকম টাইপের একটা কলিং বেল থাকবে বোর্ডিং চলে আসবে টিচিং প্রফেশনটা আমি কোনোদিনই ভাবিনি এলআইএস করলাম ফার্স্ট যখন আমি মতিঝিল কলেজে ডোয়েকে সেন্টারে পড়াতাম তারা আমার পড়ানোতে এত খুশি হয়েছিল এত অ্যাপ্রিসিয়েট করতো আমাকে এত অ্যাকসেপ্ট করেছিল তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি তো একজন ভালো টিচার স্টুডেন্টের সাথে আমার ইন্টারাকশন কমিউনিকেশনটা খুব ভালো হয় স্টুডেন্টরা পছন্দ করছে তখন থেকে আস্তে আস্তে আমার ভালো লাগতে শুরু করলো আর এখন আমি এই প্রফেশনটাকে রিয়েলি এনজয় করি এবং আমি তো ভাবতেই পারি না এই প্রফেশন ছাড়া অন্য কোনো প্রফেশনে যাওয়ার কথা আর এখন আমার স্টুডেন্টরাই প্রাণ স্টুডেন্টরাই জগৎ স্টুডেন্টরাই প্রাণ এরকম নিজের ছোটবেলায় কেমন ছিল তোমার আমি বেসিক্যালি একটু শান্ত ওবিডিয়েন্ট টাইপের ছিলাম ছোট থেকে কিন্তু খুব কথা বলতে ভালোবাসতাম ছোট থেকে বক 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 করতাম সব সময় মধ্যে যে বাবা আমাকে মাঝে মাঝে কথা কলি বলে ডাকতো এত কথা বলতাম হাতে পায়ে দুষ্টু কোনোদিনই ছিলাম না গরমের ছুটিতে আমাদের খুব ভালো কাটতো মানে আমার বাবার না 5 বোন 2 ভাই তো যার ফলে একটা বড় ফ্যামিলি তো এবারে সবাই যখন চলে আসতো যে কোনো ছুটিতেই সেটা নট অনলি গরমের ছুটি পুজো ছুটি সবেতেই মানে আমরা সবাই মিলে আমরা কোনোদিনও ফিল করিনি যে আমরা পিস্ততো মামাতো ভাই বোন আলাদা মনে তো আমরা একই ভাই বোন মানে আমাদের পিস্ততো ভাই বোন আমরা টোটাল 11 জন তো ছোটবেলায় এরকম হয়েছে আমাকে স্কুলে জিজ্ঞাসা করেছে তোমরা কয় ভাই বোন আমি 2 জন মানে আমার দাদা আছে আমি 2 ভাই বোন বলতাম না কোনোদিনও আমি বলতাম যে আমরা 11 জন ভাই বোন স্কুলের টিচাররা কোনোদিনও বিশ্বাস করতো না ভাবে যে তো স্কুলে হ্যাঁ বলতে তাই আমার হয় নাকি এখনকার দিনে 11 জন ভাই বোন আরে তোমরা একদমই ছোট হয় কি কেজি টেজিতে পড়িয়ে রাখো বলে আমি বলতাম যে হ্যাঁ আমরা 11 জন ভাই বোন আপনি কেন বিশ্বাস করছেন না আমি উল্টে রেগে যেতাম তখন আজকে কে কে এসেছে তোমার আজকে ফ্যামিলির কেউই অ্যাজ সাচ আসতে পারেনি তবে আমার যে এসেছে বন্ধু আর বন্ধু স্ত্রী ছোটবেলার বন্ধু তাদেরকে আমি ফ্যামিলি মেম্বারই মনে করি মার তো বয়স হয়েছে তো সেই জন্য ওরাই এখন আমার ফ্যামিলি মেম্বার চলে এসো দেখা যাক খেলাতে কি হয় এখন অবধি প্রিয়াঙ্কা এবং সুস্মিতা দুজনেই 5 পয়েন্টসে আছে বা দেখা যাক তুমি কি করো রেডি তোমার প্রথম চান্স কিক
সেকেন্ড চান্সে কি হয় দেখা যাক। এবার থার্ড দেখা যাক কি হয়। ভেরি গুড, 10 পয়েন্টস। অর্পিতা, আমি 2000 ইয়ারে এপ্রিল থেকে কন্টিনিউয়াস 14 ইয়ার্স আছি এই প্রফেশনের সাথে। অনেকটা। হ্যাঁ, আমিও প্রথমে শুরু করেছিলাম স্কুল, আমি অ্যাসেম্বলি অফ গড চার্চে পড়িয়েছি অনেকদিন, আর লাস্ট 4 ইয়ার্স ধরে আমি ডাব্লিউবিউটির আন্ডারে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছি। স্কুলে তুমি কোন সাবজেক্ট পড়াতে? আমি কম্পিউটার সায়েন্স পড়াতাম 11-12, ওটাই আমার সাবজেক্ট, ওটাই পড়াতাম। মানুষের যে বাচ্চাদের ক্লাসও একদম যে দেওয়া হতো তা নয়, মানে আমার উপর দায়িত্ব ছিল ক্লাস 9 এন্ড 11-এর। তো কখনো সখনো স্কুলে এরকম হয় যে টিচার আসেননি, তো সাবস্টিটিউশন হিসেবে যেতে হবে। একদিন হঠাৎ করে প্রিন্সিপাল স্যার বললেন, ম্যাডাম মাইতি, ইউ হ্যাভ টু গো। স্যার, ইন উইচ ক্লাস? ক্লাস 1। আমি বললাম 1, মানে আমি ঠিক শুনছি কি না, আই হ্যাড এ ডাউট। তখন ভাবলাম ঠিক আছে, ওকে, গিয়ে দেখলাম, দেখলাম সবাই ঘুরে বেড়াচ্ছে, একজন ঘুমিয়ে পড়েছে, একজন আঙুল খাচ্ছে, একজন আর একটা বন্ধু মাথায় রিবান বাঁধছে, তারপরে একজন খুব সচেতন, সে এলো, মিস তুমি এসেছো? ওর ভাষায় বলেছে, ইংলিশ বেঙ্গলি মিশিয়ে, ওরা অত তো জানে না, ইউ কাম বলেছে, ইউ কাম? ইয়েস আই কাম। তাতে দেখলাম যে ও মনে হয় মনিটর ছিল, ক্যাপ্টেন ছিল, ও মনে তো চুপ কর চুপ কর ওর ভাষায়। তারপরে এরকম বললো, আমাকে তো কোনোদিন দেখেনি পড়াতে, তুমি আমাদের পড়াবে? বললাম হ্যাঁ পড়াবো। যাই হোক, গল্প করেই কাটালাম। এবং টিচার্স ডেতে আমি ওদের কাছ থেকে, একজনের কাছ থেকে একটা গিফট পেয়েছিলাম, মানে ওটা আমার প্রিশিয়াস গিফট ইন টিচার্স ডে, একটা ছোট্ট, আমরা ছোটোবেলা মধুফুল বলতাম, রেড রঙের হয়, জাস্ট একটা বাঞ্চ ওর বাগান থেকেও তুলে নিয়ে এসেছিল। ও এসে আমাকে বলে দিয়েছিল এবং তখন ছোট্ট করে এখানে লাগিয়ে দিয়েছিল। দ্যাট ইজ মাই টিল নাও, আমার ওটা প্রিশিয়াস গিফট ইন মাই টিচার্স ডে। আজ দিদিমণির সাথে কে এসেছে? আমার হাজবেন্ড এসেছেন। আচ্ছা, আমার মেয়ে, আমার মামা, আমার মাসি। আচ্ছা, আমরা খেলা শুরু করি, চলে এসো। তোমার প্রথম চান্স, কিক। ইয়েস, ভেরি গুড, 5 পয়েন্ট হয়ে গেছে। এবার দেখা যাক সেকেন্ড চান্সে কি হয়। কিক, এটা পারলে 15 হয়ে যাবে, ফোকাস করো। কিক, তোকে খেলে এখনো প্র্যাকটিসটা মেইনটেইন করেছে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর, প্রিয়াঙ্কা 5 পয়েন্টস, সুস্মিতা 5 পয়েন্টস, চিত্রলেখা 10 পয়েন্টস, এবং অর্পিতা 15 পয়েন্টস। এবার সকলে দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। ওয়াটার ফিল্টার, রাইস কুকার, কফি মেকার উইথ কফি মাগ, জুসার, রোটি মেকার। অর্পিতা, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি এখান থেকে দুখানা গিফট পাবে, কফি মেকার উইথ কফি মাগ আর রাইস কুকার। রাইস কুকার, চিত্রলেখা, জুসার, জুসার, প্রিয়াঙ্কা বলো কি নেবে? ওয়াটার ফিল্টার। আর সুস্মিতার জন্য আছে রোটি মেকার। অর্পিতা, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা, যে কোনো একটার মধ্যে আছে টিভি। রাইট গেস করলে টিভি তোমার, আর ভুল গেস করলে ভেতরে যেটা আছে সেটা ফেস করতে হবে। ভালো করে ভেবে উত্তর দাও। আমি
2 মেয়ে অন্য কিছু বলছিল কি মেয়ে 2 বলেছিল আগে কি বললি মেয়ে 1 বলছে তাহলে 8 শেষ শুরু করব সেকেন্ড রাউন্ড গোল্ডেন লুপ আমি সবসময় বলি আমার অ্যাসোসিয়েট যারা তাদেরকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করি আমাদের সময় যে শৈশবটা কেটেছে পড়াশোনার এত চাপ ছিল না সারাদিন খেলা সাঁতার কাটা সন্ধ্যেবেলা হলেই লোডশেডিং হয়ে যেত আবার খেলা রাত্রে ঘুমিয়ে পড়া মানে ছুটি ছুটি মানে কোনো পড়াশোনার কোনো চাপ নেই ইনফ্যাক্ট ক্লাস 4 অবধি বোধহয় আমাকে স্কুলে দেখেও নি একদমই আমার একেবারে হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি দিতে যেতাম আচ্ছা বাইরে কোথাও ঘুরতে যেতে কলকাতার বাইরে বাইরে যেতাম মোটামুটি টুকটাক বেরোনো হতো কিন্তু এখন যেমন আমি যেমন নিজে বেরোতে পারি বা আমার ফ্যামিলি নিয়ে কোথাও যেতে পারি তখন একটু কম হতো আর কি বুঝতে পেরেছি প্রিয়াঙ্কা এখন যে তুমি নিজে একজন অধ্যাপিকা এখন গরমের ছুটিতে কি করো বেশিরভাগ সময় কাটে ওই খাতা দেখে মানে ভীষণ বোরিং একটা কাজ ওই মূল্যায়ন করা মানে কাউকে তো এক্স্যাক্টলি এটা মূল্যায়ন আর খাতা দেখতে দেখতে প্রায় খুব পাজল লাগে আর কখনো মনে হয় না তোমার যে আমি একটু বাইরে ঘুরে আসি গরমের ছুটিতে আলাদা করে তো ওইভাবে যাওয়া হয় না সবার সুযোগ পাওয়া যায় না বিয়ে করছো কবে আপাতত ওই পিএইচডির জন্য চিন্তা ভাবনা করছি তো দেখা যাক আর এই 1.5 বছর মানে 1.5 বছর আর কি মা বলেছে আর কি তারপরে আর কি যে করে হোক আমি না দেখলেও মা ধরবে আর কি দিয়ে দেবে হ্যাঁ প্ল্যান করে ফেলেছে যে তোমার আর 1.5 বছর টাইম আছে যা করার এর মধ্যেই করো তাতে পিএইচডিতে শুরু করো কি না করো তারপরে মোটামুটি তোমাকে দিচ্ছি আর কি আচ্ছা সে কোন প্রফেশনে হলে তোমার ভালো হয় সেম প্রফেশন একদমই নয় কেন মানে কোনো হয়তো স্পেশাল রিজন কিছু নেই যে সেম প্রফেশনে কেন থাকবে না বা কিছু কারণ কিন্তু আমার খুব এটা পছন্দ নয় আলাদা সেক্টরের হবে সে গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক কোনো প্রবলেম নেই ধরো একজন গায়ক হ্যাঁ সে যদি আমার সাথে কমফর্ট হয় আমার কোনো অসুবিধা নেই কোনো পাত্র আছে কি সন্ধানে পয়েন্ট আছে না সেটা তো একটা প্লাস পয়েন্ট আছে আমি যখন খুব বোর হব সে আমার গান শুনি শুনি মোটামুটি আমার খাতা দেখবে পাশে গায়ক প্রফেশনটা কিন্তু ভীষণ ভীষণ টাফ সে যদি আবার সে যদি খুব পপুলার সিঙ্গার হয়ে যায় তাকে সারাদিন কিন্তু দেখতেই পাবে না না সেটা তাহলে ভীষণ কষ্ট হবে তাহলে ওর জীবন যখন শুরু হয় বা শেষ হয় তখন আমাদের জীবন শুরু হয় আর কি সত্যি তাই পুরো টাইমে ঠিক টাইমে ঠিক তাহলে দেখা যাক আমি একটা গান শোনাচ্ছি এই গানে একটা জোড়া শব্দ থাকবে হ্যাঁ এই জোড়া শব্দের তাকে ভেবে তোমাকে একটা অন্য কোনো জোড়া শব্দ দিয়ে গান গাইতে হবে কেমন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি শুধু মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল শ্যামল মিত্রের গাওয়া একটা খুব বিখ্যাত ছবি দেয়ানেয়া ছবির গান শ্যামল মিত্রের সুর হ্যাঁ একটা এরকম জোড়া শব্দ দিয়ে গান শুনবো বাংলা হিন্দি যেকোন যা খুশি जरा जरा महकता है बहकता है आज तो मेरा तन बदन मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में है मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा ये दूरी कहती है জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং প্রিয়াঙ্কা সুস্মিতা তোমারও কি ছুটির বেশিরভাগ সময় কাটে খাতাপত্র দেখে নাকি না সেরকম না আমি খুব বেশি যে এঙ্গেজ করে রাখি নিজেকে খাতাপত্র দেখে কি কিছু সেরকম না হয়তো গেলাম একটা স্প্যানে আমরা তিন চার দিন গেলাম এরকম নয় যে টানা দশ পনেরো দিন ধরেই দেখলাম এরকম কোনো ব্যাপার নেই ভীষণ ঘুরতে ভালোবাসি ছোটবেলায় যেহেতু বাবা বিজনেসম্যান তো সেরকম উনি সময় দিতে পারতেন না বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার খুব কমই আমরা ঘুরতে যেতে পেরেছি একসাথে অতগুলো সময় উনি দিতে পারতেন না এই লাস্ট দু বছর হয়েছে আমার বিয়ে হয়েছে ভীষণ ঘুরেছি লাস্ট এই দু বছর আমি ছ জায়গায় ঘুরতে গেছি প্রথমে হানিমুন ছিল আমাদের কাশ্মীর তারপরে হিমাচলে গেছি কিন্নর তারপরে রাঁচি তারপরে দীঘা তারপরে পুরী তারপরে নেক্সট কিছুদিন আগে ঘুরে এলাম হিমাচলের কাজা কেলং তো মানে বিভৎস ঘুরতে খুব সুন্দর সুন্দর জায়গায় গেছি কিন্তু মাঝখানে রাঁচিটা ঢুকলো কিভাবে রাঁচিটা ওটা মনে হয় হাজবেন্ড চুজ করতে গেছিল যে দেখা মানে ভবিষ্যৎ পরিকল্পনা যদি কিছু থেকে থাকে চুজ করতে গেছিল গান শুনতে ভালোবাসো ভীষণ একটা গান শোনা এটা একটা মানে ভুলভাল গান কথাগুলো সঠিক করে গাইতে হবে কেমন কে প্রথম কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি প্রথম দূরে গিয়েছি আমি না তুমি তিনি বানিয়েছিলেন গানটা ভাগ্যে শুনতে পাবেন না আমার উপর একটা ইয়ে হতো শোনো অরিজিনালটা কি প্রথম কাছে এসেছি কি প্রথম যে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি খুব ভালো তাহলে একদম দশ পয়েন্ট চলে কে প্রথম কাছে এসেছে কে প্রথম চেয়ে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট সুস্মিতার জন্য চিত্র লেখা তুমি এখন গরমের ছুটিতে কি করো আমি এখন আর খাতা দেখতে যাই না
আগের যে কলেজে ছিলাম সেই কলেজে ডব্লিউবিটির আন্ডারে অন্য একটা কলেজে ছিলাম আচ্ছা তখন আমাদের মোটামুটি প্রায় এক মাসের একটা সেমিস্টার ব্রেক হতো তখন আমি খাতা দেখি এটা আচ্ছা মানে খাতা দেখাটা কিন্তু আজকে একটা মোটামুটি স্টুডেন্টের চাপ আছে হ্যাঁ খাতা দেখাটা খুব টেনশন হয়ে গেল খাতা দেখা তো আমি সাংঘাতিক ব্যাপার ছিল গান শুনতে ভালোবাসো হ্যাঁ টেনশন হচ্ছে গানের প্রশ্ন নিয়ে ছাত্ররা যখন পরীক্ষা দেয় কত টেনশন করে বলো আমি আজকে ওকে বলছিলাম আমি পরীক্ষার সময় ভীষণ মানে এমনি সময় খুব ফ্রেন্ডলি থাকি স্টুডেন্টদের সাথে কিন্তু পরীক্ষার সময় আমি ভীষণ স্ট্রিক্ট থাকি মানে একদম মার্সিলেস টিচার যাকে বলে একদম এক ফোঁটা চিটিং করতে দেব না এরকম তো আজকে ওকে বলছিলাম যে এরপর থেকে আর এতটা স্ট্রিক্ট হব না একটু একটু যখন কোয়েশ্চেন আসে তখন একটু একটু টেনশন তো হয় কি কোয়েশ্চেন আসবে কি হবে পারবো কি পারবো না একটা গান শোনাচ্ছি খুব ভালো হয় যদি গায়িকার নাম আইডেন্টিফাই করা যায় হ্যাঁ তারপরে ওনার গাওয়া একটা অন্য কোনো গান গাইলে খুব ভালো হয় আর খুব পুরনো একজন সুরকার রিসেন্টলি চলে গেলেন আমাদের ছেড়ে অনন্ত চট্টোপাধ্যায় ওনার সুরে একটা গান শোনাই জানিয়ে ভুল ফাগুনের ফুল ঝরে যাবে হয়তো তোমার কাছে মন চেয়েছে কিছু নাহি পাবে জানিয়ে ভুল ফাগুনের ফুল ঝরে যাবে হয়তো তোমার কাছে চেয়েছে কিছু নাহি পাবে জানিয়ে ভুল ঠিক শিওর না মনে হচ্ছে আরতি মুখোপাধ্যায় একদম ঠিক আরতি মুখার্জির কোন একটা গান যদি আমি শুনতে পাই যে কোনো গান এক বৈশাখে দেখা হলো দুজনায় জ্যৈষ্ঠতে হলো পরিচয় আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয় কি জানি কি হয় এক বৈশাখে দেখা হলো একটু শুনতে এদিক ওদিক হয়েছে কিন্তু কথাগুলো সব ঠিক আছে আমরা মনে হয় 10 পয়েন্ট দিতেই পারি কি হয় বলছিল 10 পয়েন্টই হয় চলে এসো জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং চিত্রলেখা গরমের ছুটিতে কোথায় যাওয়া ওরা সবাই খাতা দিয়ে বললো খাতা দেখা আমি একদম পছন্দ করি না আর যাইও না গরমের ছুটিতে একটা সমস্যা হয় যে আমাদের সেমিস্টার ব্রেক যখন শুরু হয় আমার মেয়ের মানে ওর এন্ড হয়ে যায় গরমের ছুটি স্কুলের গরমের ছুটি তো মানে একটা মিডলে ইন্টারসেকশন পয়েন্ট থাকে ওইটুকু টাইমটাকে ম্যানেজ করে আমরা ঘুরতে যাই আমি আমার 11 ইয়ার্স বিয়ে হয়েছে আমি অন্ততপক্ষে 20-25টা জায়গা তো অলরেডি ঘুরেছি তো ঘুরতে গিয়ে অনেক ইনসিডেন্টও আমার বেশ মজা লেগেছে হয়েছে শুনি একটা মজার ঘটনা এটা 2 বছর আগে আমি ওই সিকিমে গিয়েছিলাম ওখানে তিস্তা রিভার ওখানে রিভার র্যাফটিং হয় তখনই আমার মাসিমণি বললেন যে এবার চল অর্পিতা আমরা রিভার র্যাফটিং করি ওনার মাথা থেকে এসছে এবার ব্যাপারটা কি হয় তিস্তার বেডটা খুব বাম্পি মানে নিচে অনেক রক্স আছে মানে যখন যাচ্ছে এরকম ভেবেন তলায় এরকম নাচতে নাচতে যায় তো ওরা কী করে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য মানে একটা থ্রিল দেওয়ার জন্য ওরা ওই নদীর মাঝে মাঝে কিছু কিছু ঘূর্ণি সৃষ্টি হয় এরকম জায়গা ওরা মানে ডেলিভারেটলি
ওরা ওর মধ্যে দিয়ে পাস করা। এবার ওর ক্রাইটেরিয়া হচ্ছে ওই সময় যখন পাস করবে ওই গর্তটা দিয়ে একটা মোটাসোটা লোক ওইখানে ওই নদী মানে বোটের শেপটা এরকম মানে ট্রায়াঙ্গেল ওই জায়গাটা খুব প্রেস করে অলমোস্ট মানে পেছন থেকে মনে হয় ব্যাঙের মতোই লাগে দেখতে, আমি তো দেখতে পাইনি কারণ ওই ভাগ্যবানটি আমি ছিলাম। ওইখানে বসে চেপে প্রাণপণে একদম বোটটাকে ধরে রাখতে হবে, আদারওয়াইজ বোটটা এইভাবে উল্টে যাবে। এবং এরপরে বুঝেছি যে মোটা হওয়ার ইউটিলিটি এক জায়গায় আছে। আমার বাপি সবসময় বলে আজকে নিশ্চয় দেখবেন যে বড়মা তুই একটু ইউ শেড দাও, তুমি শেড করো করো, চেষ্টা করি করি না যে তা না হয়তো ভালো হয় না চেষ্টা। এইখানে একটা মোটা হওয়ার ইউটিলিটি কিন্তু মোটা এবং সাহসী, সাহসটা বড় জিনিস, সাহস থাকতে। আমি তো সব সোজা প্রশ্নই করবো, আমি একটা গান শোনাচ্ছি, আচ্ছা আমি গানটাই গাই তারপরে বলছি। আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন কেউ তা জানে না গো, কেউ তা জানে না। আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন কেউ তা জানে না গো, কেউ তা জানে না। আমার স্বপ্ন দেখার দুটি নয়ন। এই গানটা সুমন কল্যাণ, তার অনেক হিন্দি গান আছে, বাংলায় বেশ কিছু গান উনি রেকর্ড করেছিলেন। এখানে একটা স্বপ্ন বলে একটা শব্দ আছে, স্বপ্ন দিয়ে যে কোনো গান গাইলেই হবে। উনশে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয় ছায়া নীল সীমানা চিত্রলেখা 20 পয়েন্ট, সঙ্গে জুসার কানের দুল অর্পিতা 25 পয়েন্ট, সঙ্গে কফি মেকার উইথ কফি মাগ রাইস কুকার টিভি আংটি। আর পারছি না ভাবতে, আর চাইছি না ভাবতে, ভালো লাগছে না ভাবতে, ঘুম আসছে না রাত্রে, সুখ পাচ্ছে না রাত্রে, অনুভব রাত্রে তুই নেই। কেন তোর কথা রোজ ভাবি, রোজ ক্যানভাসে ছবি আঁকি, যে ছবি রাগা পাঁচতলা শুধু তুই। কেন ব্যস্ত আমি যে নই, ভিঙে পাখির স্বপ্ন কই, স্বপ্নের পাশে ও পাশে শুধু তুই। আর পারছি না ভাবতে, আর চাইছি না ভাবতে, ভালো লাগছে না ভাবতে, ঘুম নেই, ঘুম আসছে না রাত্রে, সুখ পাচ্ছে না রাত্রে, অনুভব রাত্রে তুই রে। শুরু করবো থার্ড রাউন্ড বামপাল্লু। ছটা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। আমি এবার বলে বলার পর তোমরা বাজার টিপে উত্তর দেবে, আর 20 পয়েন্টস পেলে তোমরা কি কি গিফট পাবে সেটা আমি বলে দিই। স্টিলের ডিনার সেট, হোম থিয়েটার, অরিশের তরফ থেকে ওয়াশিং মেশিন, গ্যাস ওভেন, রকিং চেয়ার এবং ফ্রিজ।
ফার্স্ট কোয়েশ্চন, দেখো দুটো ওয়ার্ড আছে, মাতৃ আর বিদ, এই দুটো শব্দের সঙ্গে একটা কমন শব্দ তোমাদের বার করতে হবে যেটা মাতৃর সঙ্গেও যায় বিদের সঙ্গেও যায়। এবার বলো সুস্মিতা, শক্তি, মাতৃশক্তি, শক্তিবিদ। শক্তিবিদ বলে কোনো কথা হয় কি? আমি জাস্ট গেস করলাম, ঠিক জানি না। অন্য কেউ পারবে? অর্পিতা তুমি তো বাজেট পেয়েছিলে। মনোবিদ আর মাতৃ মনোভাবাপন্ন। হবে না, একটা কমন ওয়ার্ড বলেছি আমি, বাংলা নিয়ে অতটা কনফিডেন্ট নই। অডিয়েন্সে কেউ পারবে? মাতৃভাষা ভাষাবিদ। মাতৃভাষা ভাষাবিদ সুস্মিতা -10। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে পাঁচখানা ছবি বেরোবে, যখন ঢুকবে চারখানা ছবি ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, বইপত্র বেরোলো, লেডিস ব্যাগ বেরোলো, গাড়ি বেরোলো, টিফিন ক্যারিয়ার, পেন, এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো সুস্মিতা, টিফিন বক্স, টিফিন বক্স ঢোকেনি, দেখেনি, ঢুকছে বই, লেডিস ব্যাগ, গাড়ি, পেন, টিফিন ক্যারিয়ার ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ফ্রিজ। ফ্রিজ। থার্ড কোয়েশ্চেন, দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে। ক্লুটা হলো জ্ঞানী মানুষ ইনি, শিক্ষা দান যিনি। এই ক্লুটা পড়ে বলতে হবে উপরের ওয়ার্ডটা কি। এবার বলো অর্পিতা। অধ্যাপিকা। দেখে নি, পাশে খোলা জানলা। রাইট আনসার 20 পয়েন্ট। তোমার বলো কি নেবে? ওয়াশিং মেশিন। অরিশের তরফ থেকে ওয়াশিং মেশিন। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। আমি তো এবার বলে বলিনি, চিত্রলেখা। চিত্রলেখা বাদ দিয়ে বাকি তিনজন বলবে, ভালো করে দেখো। এবার বলো সুস্মিতা। শাওয়ার। শাওয়ার, দেখে নি। ছায়া বিধি তাঁদে এসো কর। বলো কি নেবে? 5 পয়েন্ট। হোম থিয়েটার। হোম থিয়েটার। ফিফথ কোয়েশ্চেন, তিন ধরনের চিহ্নের ছবি, নিচে একটা শব্দ, পাল্লা। এই তিনটে চিহ্নর মধ্যে কোন চিহ্নটা এই পাল্লা শব্দের সঙ্গে যায়? এবার বলো প্রিয়াঙ্কা। দাড়ি, পাল্লা। তাহলে কোন চিহ্ন দিয়ে যায়? মাঝখানে। মাঝখানে, দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ডিনার সেট। ডিনার সেট। লাস্ট কোয়েশ্চেন, তোমার নিজের পিস্তত বোন কলেজে পড়াতে যাবে, বোনের একমাত্র মামি তাকে গরম ভাত রেঁধে দিল, মামি নিজের ভাইজি আসন পেতে দিল, যে আসন পেতে দিল সে তোমার কে? এবার বলো অর্পিতা। মামাতো বোন। বুঝিয়ে দাও। আমার নিজের পিস্তত বোন, বোনের একমাত্র মামি আমার মা, গরম ভাত রেঁধে দিল, মামির একমাত্র ভাইঝি মানে আমার মামার মেয়ে আসন পেতে দিল, তো আমার মামা তো বোনই হবে। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। বলো কি নেবে? ও বানানো নি লেফট না, দুটো আছে না, গ্যাস ওভেন। গ্যাস ওভেন।
ছটা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের প্রশ্ন হলো, পেঁয়াজ কাটার পর হাতে কি মাখলে পেঁয়াজের গন্ধ থাকে না, সর্ষের তেল না ডাবের জল? সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে এবং আমরা লাকি উইনারের নাম ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30-এর মধ্যে। কেমন লাগলো সবার খেলে? ভীষণ ভালো। তোমরা প্রত্যেকে সমাজের প্রতিষ্ঠিত শিক্ষিকা, সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আজকে দিদি নাম্বার ওয়ান হলো অর্পিতা, 65 পয়েন্ট। তার সঙ্গে পেয়েছে কফি মেকার উইথ কফি মা, রাইস কুকার, টিভি, আংটি, গ্যাস ওভেন, অরিশের তরফ থেকে ওয়াশিং মেশিন। খেলা এখানে শেষ নয়, তোমার জন্য রয়েছে মহালুট। দেখো এখানে পাঁচখানা গিফট আছে, আছে মাইক্রো ওভেন, চিমনি, ট্রলি ব্যাগ, এয়ার কুলার, টিভি ক্যাবিনেট। তুমি যদি চারটে খেলা সাকসেসফুলি খেলে গিফটগুলো ওপারে রেখে আসতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে এবং তার সঙ্গে পেয়ে যাবে তুমি সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কিন্তু কোনো কারণে যদি চারখানা গিফট সাকসেসফুলি খেলে না নিয়ে যেতে পারো, তাহলে খেলার নিয়মে কিছুই পাচ্ছ না, উল্টে তোমাকে একটা গিফট ফেরত দিতে হবে। টোটাল সময় হচ্ছে 3 মিনিট, বাড়ির কারো হেল্প নিতে পারো। হাজবেন্ডকে বলো। ঠিক আছে, তুমি এসো, হাজবেন্ডকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। এবার খেলছে মাইক্রো ওভেনের জন্য। আসতে ঠিক আছে, এখনো আছে টাইম। এবার খেলছে টিভি ক্যাবিনেটের জন্য। হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, হাতে বসতে দাও। ট্রলি ব্যাগ পারলেই মহালুটের খেলা জিতে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে মার্কে এসো। যদিও কোনো দরকার লাগলো না, তবুও থ্যাংক ইউ বলো এসেছে বলে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, এরপরে থ্যাংক ইউ বলে কেউ? ও আচ্ছা, ওকে। তার সঙ্গে পেয়ে যাচ্ছে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি, নিয়ে এসো। আর প্রিয় গোপাল বিষয়ের এই শাড়িটা, খুশি? ভীষণ ভীষণ। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছি গিফট। প্রিয়াঙ্কা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ সো মাচ। চিত্রলেখা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। সুস্মিতা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। আর আজকে দিদি নাম্বার ওয়ান অর্পিতা পেয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে একটা ব্যাজ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। আর তোমার জীবনকে সুগন্ধে ভরিয়ে তুলতে সিক্রেট টেম্পটেশনের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সবাই খুব ভালো থেকো, আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার।